তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সিতাই। বিজেপি নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা হামলার অভিযোগ তুলেছে শাসক দল। জখম হয়েছেন তাদের দুই কর্মী। সিতাইয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষে শাসক দলের দুই কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলল তৃণমূল। দোষীদের গ্রেফতারের দাবিতে সিতাই থানায় ধর্ণায় এলাকা তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। গলসিতে দুই গ্রামবাসীর মধ্যে বচসা থেকে সংঘর্ষের জেরে ধারালো অস্ত্রের কোপ। গুরুতর আহত অবস্থায় জখম ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। অভিযুক্তকে গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ। এলাকায় উত্তেজনা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার প্রতিশোধ। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকে বাড়ি থেকে যুবতীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের। একে জমা জলের যন্ত্রণা, তার উপর পুরসভা থেকে পাম্প বসিয়ে জল বের করার জন্য টাকা নেওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়া এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা। একে অন্যের দিকে আঙুল তুলেছে শাসক বিরোধী দুপক্ষ। পার ভাঙছে গঙ্গা, গিলছে রাস্তাঘাট, জমি জমা বাড়ি ঘর, শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টায় মরিয়া মুর্শিদাবাদের ধুলিয়ানের লালপুরের বাসিন্দারা। বাড়ি ভেঙে ইট জানালা দরজা সরাচ্ছেন তারা। অন্যদিকে কংগ্রেস সাংসদের এলাকা পরিদর্শন ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। পশ্চিম মেদিনীপুরের ঘাটারে ফের বন্যার ভ্রকুটি। টানা কয়েকদিনের বৃষ্টির জেরে ফুঁসছে শিলাবতী ও ঝুমি নদী। ইতিমধ্যেই জলমগ্ন ঘাটাল পুরো এলাকার 11টি ওয়ার্ড। পরিস্থিতি বুঝে নামানো হতে পারে নৌকা, জানালো স্থানীয় পুরসভা। কুলতলিতে পিয়ালি নদীতে নৌকা ডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। ঘাট থেকে নৌকা ছাড়ার কিছু পরেই বিপত্তি। বড় দুর্ঘটনা ঘটার আগেই কোনো ক্রমে উঠে আসেন যাত্রীরা। জলপাইগুড়ির রিহ্যাব সেন্টারে কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে ঘনীভূত রহস্য। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। গ্রেফতার পুনর্বাসন কেন্দ্রের দুই আধিকারিক। বিবাহ বহির্ভূত সম্পর্কে চিরে অশান্তি। দুর্গাপুরের কাঁকসায় আত্মঘাতী যুবক। অভিযুক্ত মহিলার বাড়িতে ভাঙচুর চালালো উত্তেজিত গ্রামবাসী। ঘটনাস্থলে গিয়ে মহিলা ও তার পরিবারকে উদ্ধার করল মলানদিঘি ফাঁড়ির পুলিশ। প্রায় 64 লক্ষ টাকা সহ দুই ট্রেন যাত্রীকে গ্রেফতার করল আরপিএফ। ধৃতরা বিহারের সমস্তিপুরের বাসিন্দা। নিজেদের সঙ্গে থাকা বিপুল পরিমাণ নগদের বিষয়ে কোনো বৈধ নথি দেখাতে না পারাতেই তাদের গ্রেফতার করা হয় বলে আরপিএফ সূত্রে খবর। বক্সা জঙ্গল সংলগ্ন নিমতিঝোড়া চা বাগানের নালা থেকে উদ্ধার হাতির দেহ। নালায় গজরাজের দেহ দেখতে পেয়ে বন দপ্তরে খবর দেন শ্রমিকরা। কিভাবে মৃত্যু হলো হাতিটির, ময়নাতদন্তের মাধ্যমে কারণ জানার চেষ্টায় বন দপ্তর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।